আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজ আপনাদের জন্য নিয়ে এলাম সুইজারল্যান্ডের ব্লগ পার্ট 3। সাথে থাকুন, উপভোগ করুন। সুইজারল্যান্ডের উইন্টারে সব দিকে শুধু সাদা আর সাদা, যেদিকে তাকাই চোখ ফেরানো যায় না। এই তো আমরা চলে এসেছি এখানে, দেখুন কত সুন্দর চারিদিকে, শুধু সাদা আর সাদা, দেখতে খুবই ভালো লাগছে। আর আমার বাচ্চারা তো বরফ পেয়ে তারা খুবই আনন্দিত, কীভাবে তারা হাঁটছে বরফের মধ্যে, আমিও আনন্দিত হয়ে তাদের সাথে আনন্দ করছিলাম। আসলে বরফের মধ্যে হাঁটতে ছোট বড় সবারই খুবই ভালো লাগে আর খুবই আনন্দ লাগে। আমার বাচ্চারা বরফে খুবই খুশি হয়েছে, তারা যদি পারত তাহলে ছোট বাচ্চাদের মতন গড়গড়ি করত এই বরফের মধ্যে। আসলে এখানকার পরিবেশটা এতই সুন্দর, এখানে এসে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলেও মনটা ফ্রেশ হয়ে যাবে, এতই ভালো লাগে এই পরিবেশটা। এখানে আমার ছেলে আর আমার হাজবেন্ড দৌড়ের প্রতিযোগিতা লেগেছে, কিন্তু এক একজন এক এক দিকে চলে গেছে। আমার বাচ্চারা ওই যে দূরে চলে গেছে, অনেক দূরে, তারা তিন ভাই বোন এনজয় করছে।
সব মিলিয়ে সুন্দর একটা বিকেল কাটিয়েছি আমরা এইখানে, খুবই ভালো লেগেছে। কিছু পিকচার তুলেছিলাম, সেগুলো আপনাদের সাথে শেয়ার করলাম। আমার আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং ধন্যবাদ।